সামনে পথ থাকা সত্ত্বেও পেছনে ফেলে আসা পথ আমায় টানছে কেন গুরুদেব? তুই কি কালীঘাটের কথা বলছিস? না গো, আমার ফেলে আসা গ্রাম। একটা চাওয়া আমার, একটা রাত শুধু আমার কাছটিতে তুই থাক বাপ। এসো তাড়াতাড়ি এসো, দেখো না পিসি কিছুতেই সাড়া দিচ্ছে না। দেখো না কতবার করে ডাকলাম, কিছুতেই সাড়া দিচ্ছে না পিসি। রুকনাথ চিরনিদ্রায় শায়িত হয়েছেন, উনি পরলোকের পথে যাত্রা করেছেন। আমার মন যে আর এক পা এগোতে চাইছে না গো। কাল তো তুই নিজে মুখে বলেছিলি আজ হিমালয়ের পথে রওনা দিবি। গুরুদেব আমি শেষবারের মতো একবার গ্রামের বাড়িতে ফিরতে চাই গুরুদেব। শেষবারের মতো একবার মায়ের সঙ্গে দেখা করতে চাই, মায়ের চোখের জল মুছতে চাই গুরুদেব। মায়ের পিছুটা নিয়ে আমি সাধনায় সফল হতে পারবো না গুরুদেব। তোর মা যদি তোকে অনুমতি না দেয়? আমি মাকে বোঝাবো, মা নিশ্চয়ই আমাকে ছাড়বে গো। তাহলে কথা দে আমায়, কার্য সমাধা হলেই তুই আমার হাত ধরে পা বাড়াবি হিমালয়ের পথে। গ্রাম তো কিছু দেখছি না ঠাকুর, একটা ঘাট চোখে পড়ছে। ওই ঘাটে নৌকো ভেড়াবো বাজি কাকা। ওই ঘাটি যে আমাদের গ্রামের ঘাট গো। কমলা, আমার হাত থেকে বাসনগুলো এইভাবে পড়ে গেল কিভাবে? আমি বোধহয় তাহলে ঠিক মতো সামলাতে পারিনি। শুনেছি বাসন হাত থেকে পড়লে ঘরে অতিথি আসে। আমার বাড়িতে এখন আর কোন অতিথি আসবে রে মা? লোকনাথ যখন ছিল তখন তো কত মানুষের আনাগোনা ছিল আমার বাড়িতে। কিন্তু যদি সত্যি কেউ আসে? আমার এই নিরন্ন সংসারে আজকে ঈশ্বরকে জল ছাড়ার কিছু দিয়ে নিবেদন করতে পারি। অতিথি এলে তাকে কি দিয়ে আপ্যায়ন করব রে? যে খায় চিনি তারে যোগায় চিন্তা মনি, অত ভেবো না কমলা। বাড়িতে যদি সত্যি কোনো অতিথি আসেন তাহলে দেখো ঈশ্বর তার জন্য ঠিক অন্ন মেপে দেবেন। তবে কি আমার লোকনাথের জন্য আমার ঘরে অন্ন মেপে রাখেননি ঈশ্বর, তাই সে চলে গেল? কেন বারবার তার নাম নিচ্ছ কমলা? লোকনাথ যেখানেই থাকুক তোমার ডাকে যে ওর মন পুড়বে বারবার। ঠাকুমশাই, কি গিন্নিমা আপনারা? ঠাকুমশাই শিগগির চলুন একবার। কি কি হয়েছে গিন্নিমা? বড় অদ্ভুত ঘটনা ঘটেছে ঠাকুর মশাই। দিদি রথের চাকায় জল দুধ দিতেই রথ নিজে থেকেই এগিয়ে যেতে লাগলো। সে কি করে হতে পারে? রথ আপনাআপনি চলতে পারে নাকি? সেই তো, আমরাও নিজেদের চোখকে নিজেরাই বিশ্বাস করতে পারছিলাম না, তাই তো ঠাকুরমশাইয়ের কাছে আমরা ছুটে এলাম। তার মধ্যে উনিও বাড়িতে নেই, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। জগন্নাথ বলরাম সুভদ্রা তো আমার ঠাকুরের আসনে বিরাজ করছে, তাহলে রথ নদীর দিকে কাকে আনতে গেল? মা ঠাকুরুন চলুন চলুন শিগগির চলুন, কি হয়েছে নিজে চোখে দেখা দরকার। আসুন ঠাকুরমশাই। রথ আপনা আপনি নদী ঘাটে কেন যাচ্ছে মা? আজ আমার হাত থেকে বাসন পড়েছে, সকাল থেকেও যেন মনটা কিরম আকুল বিকলি করছে। তবে কি আজকেও আসছে আমার ঘরে?
তো গ্রামের ঘাট এখান থেকে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের এবার বিদায় দাও গো মাঝি কাকা। দাঁড়াও ঠাকুর, আগে কাঁচি দিয়ে নৌকোটা বাঁধি, তারপর তো নামবে। আর ছবার কথা বড় মনে পড়ছে, চলে যাওয়ার সময়ও এত মন কাঁদেনি। আজ ফিরে এসে যত না সবাইকে দেখার জন্য মন ছটফট করছে। আমার উপর কন্ট্রোল আনতে চাও না সুমন? সুকুমার যা করার না নিজে করে, নিজে ডিসিশন নেয়। এইবারও সুকুমার যা করবার নিজে করবে, কিন্তু ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে জয়ীকে আমার একবার নিজে চোখে দেখা দরকার। একটা খুব খারাপ খবর আছে, সুকুমার জেল থেকে পালিয়েছে। এইভাবে ভেঙে পড়ে না মা, যিনি বিপদ দিয়েছেন তিনি উপায় বলে দেবেন। আমি জানি গুরুদেব, আমি জানি, কিন্তু যতক্ষণ এই সমস্যার কোনো সমাধান হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না, এখানেই বসে থাকব। নিখিল আর শ্যামা বাড়িতে যাবে না। নিশ্চয়ই আমার দিদিভাই শ্যামা নিখিলকে বাড়িতে নিয়ে যেত, কিন্তু ওই যে গায়িকাদের থেকে আমাদের নিখিলের ভাড়া রয়েছে, সেই কথাটাকে ভুলে কি করে নিয়ে যায় বলো দেখিনি। ঠাকুর নয়ন যেন এই বাড়িটার পা না রাখে। তোমাদের দুটো পায়ে পড়ি দাদা, আমাকে ভেতরে যেতে দাও, আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু বিনা অনুমতিতে তোমাকে ভেতরে যেতে দিতে পারবো না। আমি যদি ভেতরেই না ঢুকতে পারি তাহলে কাজের লোক হওয়ার কথা ওনাদেরকে রাজি করাবো কি করে? এ কি হলো সুভাষ, হেডমাস্টার মশাই আমাদের পড়াবেন না? শুধু শুধু মাস্টার মশাইকে আমাদের জন্য অপমানিত হতে হলো, কিন্তু আমরা কিছুতেই হেডমাস্টার মশাইকে স্কুল থেকে যেতে দেবো না। কি করব সুভাষ বলো, আমরা সকলে মিলে সে কথা রাখবো। স্কুল কমিটির লোকজনদের সঙ্গে আমাদের কথা বলতে হবে, চলো সবাই। আমার ঘরের চাবি, চলো বকুল। এগুলো তো কোনো অফিসিয়াল ডকুমেন্ট মনে হচ্ছে। পেয়েছি, পেয়ে গেছি। এদিকে এসো। কি হয়েছে? ও যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে রাহুলদা। স্বপ্নদীপ বলেছে যে যশ আর রোহিণীর মাঝখানে যদি কোনো তৃতীয় শক্তি জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে, যদি যশ আর রোহিণীর দিকে কেউ হাত বাড়ায় তাহলে তার হাত ও ভেঙে গুড়িয়ে দেবে। আর শুধু তাই নয় রাহুলদা, তার সাথে ঠিক কি করতে হবে এটা যশও খুব ভালো করে জানে। আপনাদের সাহস তো কম নয় এই জমিতে ভীত পুজো করছেন? কে আপনি? আমি হলাম এই জমির মালিক। আমরা কিনেছি প্রদীপ পোদ্দারের থেকে 80 লাখ টাকা দিয়ে। আমি হলাম এই জমির মালিক সমীর গুপ্ত। আরে দলিল আমার কাছেই আছে। আমাদের দিদিকে তো খুব বকাবকি করলেন জ্যাঠামশাই, জামাইবাবু কি খাই খাই করে না? আজকেই তো সকালে বিয়ে বাড়িতে আসার আগে মাংসের হাড়টার চিবিয়ে ভালো মানুষ সেজে এলো। কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে? এই যে এই যে প্রমাণ। কে তোর ঘরে মাংসের বাটি রেখেছিল বল? এইভাবে ভেঙে পড়ে না মা, যিনি বিপদ দিয়েছেন তিনি উপায় বলে দেবেন। আমি জানি গুরুদেব, আমি জানি, কিন্তু যতক্ষণ এই সমস্যার কোনো সমাধান হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না, এখানেই বসে থাকব। এ কি হলো সুভাষ, হেডমাস্টার মশাই আমাদের পড়াবেন না? শুধু শুধু মাস্টার মশাইকে আমাদের জন্য অপমানিত হতে হলো, কিন্তু আমরা কিছুতেই হেডমাস্টার মশাইকে স্কুল থেকে যেতে দেবো না। কি করব সুভাষ বলো, আমরা সকলে মিলে সে কথা রাখবো। স্কুল কমিটির লোকজনদের সঙ্গে আমাদের কথা বলতে হবে, চলো সবাই। আমার ঘরের চাবি, চলো বকুল। এগুলো তো কোনো অফিসিয়াল ডকুমেন্ট মনে হচ্ছে। পেয়েছি, পেয়ে গেছি। এদিকে এসো। কি হয়েছে? দাঁড়ান, আপনাদের সাহস তো কম নয় এই জমিতে ভীত পুজো করছেন? কে আপনি? আমি হলাম এই জমির মালিক। আমরা
কিনেছি প্রদীপ পোদ্দারের থেকে 80 লাখ টাকা দিয়ে। আমি হলাম এই জমির মালিক। জমির গুপ্ত আরে দলিল আমার কাছেই আছে।